নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 10ই অগস্ট 2023 বৃহস্পতিবার যে 5 রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই 5 রাশির বিষয়ে আমি আলোচনা করব এবং টার্গেট নাম্বার, রাশিভিত্তিক আপনার সময়, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করছি। দেখুন, আপনারা অধীর আগ্রহে থাকেন যে কৌশিকদা কখন টার্গেট নাম্বারটা বলবে। আমি আগে আপনাদেরকে মেষ টু মীন রাশির টার্গেট নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তারপর কোন রাশির প্রাপ্তি রয়েছে এবং সময়গুলো কিন্তু আপনাদেরকে আমি একে একে জানাবো। মেষ রাশি টার্গেট নাম্বার 3-6, বৃষ রাশির টার্গেট নাম্বার 7-9, মিথুন রাশির টার্গেট নাম্বার 2-5, কর্কট রাশির টার্গেট নাম্বার 1-9, সিংহ রাশির টার্গেট নাম্বার 8-6, কন্যা রাশি 2-1, তুলা রাশির টার্গেট নাম্বার 5-3, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 6-5, ধনু রাশির টার্গেট নাম্বার 4-1, মকর রাশির টার্গেট নাম্বার 2-8, কুম্ভ রাশির টার্গেট নাম্বার 7-3, মীন রাশির টার্গেট নাম্বার 1-4। এরপর আমি জানাবো আপনাদের দিনের শুভ সময় এবং কোন কোন রাশির আগামীকাল প্রবল প্রাপ্তির যোগ রয়েছে 5 রাশি। দেখুন, আমি একটি কথা বলছি, অর্থপ্রাপ্তিতে আপনাদের ভাগ্যের শুভ নাম্বারটা কিন্তু জানা দরকার, কিন্তু অনেকেই ভাগ্যের শুভ নাম্বারটা জানেন না। তাই আমি 12টি রাশির টার্গেট নাম্বারটা আমি আলোচনা করে দিলাম এবং কোন কোন রাশির প্রাপ্তি রয়েছে সেটা অবশ্যই আমি একে একে জানাবো। দেখুন, শুভ নাম্বারটা জানতে গেলে অবশ্যই পরামর্শ করে আপনাদেরকে জেনে নিতে হবে আপনাদের ফরচুনা নাম্বার কত রয়েছে। দেখুন, আমি প্রতিদিন বলি একটি কথা, কারণ আমাদের যে এই অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করে। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, তাতে নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, অনেকে বলেন না যে কৌশিকদা ভাগ্যের কি, কর্মই তো সব শেষ। দেখুন, কর্ম যদি সব শেষ হতো তাহলে আজকে অনেক মানুষ প্রচুর পরিশ্রম করছে, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু সেই মতন অর্থ কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না? অর্থাৎ তাদের ভাগ্যের সাপোর্ট নাই। আর যাদের ভাগ্যের সাপোর্ট আছে কি না, তারা চটজলদি প্রচুর অর্থ কিন্তু পাচ্ছে। আগামীকাল আপনার বৃহস্পতিবার রয়েছে এবং নবমী তিথি কিন্তু রয়েছে, আপনার নক্ষত্র রয়েছে কৃত্তিকা নক্ষত্র, যোগ রয়েছে, খুব ভালো যোগ রয়েছে, ধ্রুব যোগ রয়েছে। দেখুন, সময়টা আপনাদেরকে বলি, অভিজিৎ মুহূর্তটা 11:56 থেকে 12:46 পর্যন্ত এবং ব্রহ্ম মুহূর্ত আপনার রয়েছে 12:36 থেকে আপনার 2:19 পর্যন্ত। অর্থাৎ এটা হচ্ছে একটা ব্রহ্ম মুহূর্ত। আর আপনার রাহুকাল রয়েছে 1:30 থেকে 3 পর্যন্ত।
আরেকটা যে আপনাদের শুভ সময় রয়েছে সেটা দেখা যাচ্ছে সকাল 9:10 থেকে 10:30 পর্যন্ত একটা ভালো সময় রয়েছে। আর আরেকটি যে আপনার সন্ধ্যাবেলায় যে সময়টা রয়েছে 5:40 থেকে 6:51 পর্যন্ত আরেকটা কিন্তু ভালো শুভ সময় কিন্তু রয়েছে। এবং যোগ রয়েছে ধ্রুব যোগ, খুব ভালো যোগ। দেখুন আমি একটি কথা আপনাদেরকে আবারও বলছি, আপনাদের জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে নিশ্চিতরূপে কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে এই টার্গেট নাম্বার আমি বলছি, যদি আপনার যোগ যদি থাকে এবং আপনার যদি প্রতিকার করানো থাকে তাহলে কিন্তু যোগ থাকলে আপনার প্রতিকার করানো থাকলে আপনি কোটিপতি পর্যন্ত হতে পারেন, লাখপতি কোটিপতি পর্যন্ত হতে পারেন। কিন্তু যারা একান্তই টিকিট কাটেন যদি আপনার না থাকে সেক্ষেত্রে কম হোক বেশি হোক আপনি সামান্য অর্থ হলেও কিন্তু পাবেন। কিন্তু যারা সামান্য অর্থে ভাবছেন যে সন্তুষ্ট নন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু প্রতিকারটা অবশ্যই কিন্তু করতে হবে। আমি একটি কথা আবারও বলছি, রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, বা শর্টকাটে যে অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। তাই রাহু রক্ষা কবচটা আপনাদেরকে কিন্তু পড়া একান্তই কিন্তু দরকার। এবং ভাগ্যভাব অর্থাৎ আমাদের ভাগ্যের সাপোর্ট পাওয়ার জন্য ভাগ্যভাবকে স্ট্রং করা কিন্তু একান্তই দরকার। দেখুন অনেকেই ভাবছেন যে কৌশিকদা আমি দীর্ঘদিন ধরে টিকিট কাটছি হচ্ছে না, একবার নিজের ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখাটা বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন অনেকে বলছেন যে কৌশিকদা আমরা প্রতিদিন চেষ্টা করি, দেখুন প্রতিদিন যারা চেষ্টা করছেন টিকিট কাটার জন্য আমি একটি কথা বলবো, আগে জেনে নিন আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা কখন রয়েছে, তারপর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করে আপনারা ইনভেস্টমেন্ট করুন। কারণ প্রতিদিন আপনারা হাজার হাজার টাকার টিকিট কাটছেন, এই হাজার হাজার টাকার টিকিট কেটে অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। তাই কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন। ভাগ্য এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন। পাঁচ রাশির নাম আমি আপনাদেরকে জানাবো। প্রথম রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে ধনুরাশি, দ্বিতীয় রাশি মীন রাশি, তিন নম্বর রাশি বৃশ্চিক রাশি, চার নম্বর রাশি কর্কট রাশি, পাঁচ নম্বর রাশি আপনার মেষ রাশি। এই পাঁচ রাশির গাঢ় প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই। জয় মা লক্ষ্মী, নমস্কার, ধন্যবাদ।